Hello friend, welcome back to my channel. Tumra dekhcho Beauty and Makeup Studio ar ami Mishti. Ajke ami tomader sathe share korbo ekti skincare routine jeta tumra jodi follow koro regular basis e tahole tomader skin theke je kono dark spot ba sun tan remove hoye jabe. Tar sathe sathe jodi skin e kono aging er problem thake setao kintu remove korte sahajjo korbe ei skincare ti. তাহলে চলো কি কি লাগবে এবং কিভাবে বা অ্যাপ্লাই করতে হবে সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই প্রথমে আমাদেরকে লাগছে এই অ্যালোভেরা র অ্যালোভেরা তোমরা কিন্তু মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো তো এখানে দেখো আমি র অ্যালোভেরা জেল নিয়েছি এবং র অ্যালোভেরা জেল তোমরা যদি ফার্স্ট টাইম ইউজ করো তাহলে অবশ্যই হাতে বা গলার জায়গাটিতে ফার্স্ট একটু অ্যাপ্লাই করে দেখে নেবে যে কোনো রকম ইচিং হচ্ছে কিনা যদি ইচিং হয় তাহলে জানবে এটা তোমার স্কিনে স্যুট করবে না তাহলে তোমরা বাজারে কেনা যে অ্যালোভেরা জেল সেটা ইউজ করবে তো দেখো আমি এখানে অ্যালোভেরা জেলগুলোকে কেটে নিয়েছি এবং তার যে ভিতরে যে জেলগুলো সেগুলোকে এইভাবে ছুরি দিয়ে বার করছি তোমরা এগুলোকে চামচ দিয়েও বার করতে পারবে বা এই অ্যালোভেরা যে কাটাটা সেটা আমার আগের একটি ভিডিওতে আছে তোমরা যদি দেখতে চাও সেটা থেকে দেখে নিতে পারো তো এইভাবে আমি দেখো কিছুটা কুচিয়েও নিচ্ছি এবং আমি এখানে দুটো পাতা নিয়েছি অ্যালোভেরা জেলের যেহেতু আমার অ্যালোভেরা গাছের পাতাগুলো অতটা মোটা নয় একটু সরু সরু তাই আমার দুটো লেগেছে যদি তোমাদের কাছে একটু অ্যালোভেরা জেল যে পাতাগুলি আছে সেগুলো যদি মোটা মোটা বড় হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটাই লাগবে আর সামনেই যদি তোমার বিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই স্কিন কেয়ারটা করো স্কিন অনেকটা গ্লো করবে এবং বিয়ের দিনটাতে কিন্তু অনেকটা বেশি হেলদি এবং গ্লোয়িং যদি দেখাতে চাও তাহলে এই স্কিন কেয়ারটা কিন্তু অবশ্যই ফলো করো এরপর আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই টাইপের ছোট্ট একটি বোল আমি এর মধ্যে অ্যালোভেরা জেলটাকে নিয়ে নিচ্ছি দেখো এরপর আমি এতে রোজ ওয়াটার অ্যাড করব 2 টেবিল স্পুন মতো তোমরা কিন্তু অবশ্যই রোজ ওয়াটারটা ইউজ করো এরপর আমি মিনারেল ওয়াটার অ্যাড করছি 2 টেবিল স্পুন মতো এরপর ভালোভাবে হাত দিয়ে যে অ্যালোভেরার যে জেলগুলো একটু মানে জেলি জেলি টাইপ উঠে আছে সেগুলোকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে তার ভিতরে যে জেলটাকে সেটাকে বার করে নিতে হবে এটা তোমরা ছাঁকনি দিয়ে ভালোভাবে করে নিতে পারো বা এই টাইপের করেও রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই এরপর আমি একটি এরকম স্প্রে বোতল নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি এটাকে স্টোর করে রাখবো এই যে সিরামটি আমি অ্যালোভেরা জেল এবং রোজ ওয়াটার দিয়ে বানালাম এটা তোমরা রেফ্রিজারেটরে 10 দিন মতো স্টোর করে রেখে দিতে পারবে এই সিরামটা তোমরা নর্মালও বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো যদি স্কিনের কোনো ডার্ক স্পট বা কিছু প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা ফেস ওয়াশের পরে এই সিরামটি অ্যাপ্লাই করতে পারো এমন না যে স্কাবিং করার পরই তোমাদেরকে এটা ইউজ করতে হবে তোমরা এটা ফেস ওয়াশ বা অন্য কোনো প্যাক ইউজ করার পরও এটাকে অ্যাপ্লাই করতে পারো খুব ভালো কিন্তু ডার্ক স্পটকে রিমুভ করার জন্য একটি সিরাম অ্যালোভেরা জেল কিন্তু যে কোনো ডার্ক স্পটকে রিমুভ করতে সাহায্য করে তোমার স্কিন যদি ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা তোমার জন্য পারফেক্ট তোমরা এটা রেগুলার বেসিসে ইউজ করো এবং এতে আমাদের স্কার্বিং করতে হবে স্কার্বিং এর জন্য আমি সুগার নিয়েছি তোমরা চালের গুঁড়োও কিন্তু নিতে পারো আর কিছুটা অ্যালোভেরা পাতাও আমি রেখেছি জেল সমেত এরপর প্রথম স্টেপ হচ্ছে এই অ্যালোভেরা জেল যেটাকে আমি ছোট্ট কাট করে রেখেছি তার মধ্যে আমি কিছুটা সুগার অ্যাড করেছি তোমরা চালের গুঁড়োও নিতে পারো তো এখানে আমি এইভাবে দেখো স্কার্ব করছি এবং ফার্স্ট স্টেপ হচ্ছে এইভাবে সুগারটা বা চালের গুঁড়ো দিয়ে স্কার্বিং করবে একদমই জোরে জোরে না নর্মাল হাতে যেটুকুনি চাপ থাকবে সেটুকুনি দিয়ে স্কার্ব করবে সুগার এবং অ্যালোভেরা জেলটা দিয়ে ফার্স্টে অবশ্যই নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবে তারপর এটা করবে এই স্কার্বিংটি তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার করবে এই স্টেপটাতে কিন্তু স্কিনটা ক্লিয়ার হবে এবং যে কোনো স্পটকে রিমুভ করতে সাহায্য করবে তোমরা অবশ্যই এটা সপ্তাহে 2 থেকে 3 বার অ্যাপ্লাই করবে
স্কিন যদি নর্মাল হয়ে থাকে এবং পিম্পলস না থাকে তাহলে 5 মিনিট মতো স্কাল্পিংটা করবে, এবং যদি পিম্পলস থাকে এবং ফেসে যদি কোনো রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা 2 মিনিট মতো এই স্কাল্পিংটা করবে, এবং পিম্পলস যদি থাকে সেই জায়গাটিতে কিন্তু একদমই ঘষাঘষি করবে না। ভালোভাবে যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে সেইভাবে তোমরা এইটাকে অ্যাপ্লাই করবে, এবং এই সেম প্রোডাক্টটিকে কিন্তু তোমরা কনুইতে এবং হাতেও অ্যাপ্লাই করতে পারো। এটিকে 5 মিনিট মতো অ্যাপ্লাই করে রেখে কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে। এরপর যে সিরামটি আমরা তৈরি করেছিলাম অ্যালোভেরা জেল এবং রোজ ওয়াটার দিয়ে সেটাকে অ্যাপ্লাই করবে স্কিনটি ধুয়ে নেবার পর। ভালোভাবে অল ওভার ফেসে এটা অ্যাপ্লাই করে নেবে, কিন্তু তোমরা অবশ্যই রাত্রে শুতে যাওয়ার আগে করবে। 15 দিন মতো যদি তোমরা এইভাবে কন্টিনিউ করো এই স্কিন কেয়ারটিকে, তাহলে তোমরা নিজেদের স্কিনে দেখতে পাবে অনেকটা গ্লোয়িং হয়েছে এবং যে কোনো ডার্ক স্পট কিন্তু রিমুভ হয়ে গেছে। না বিশ্বাস হলে অবশ্যই নিজেরা একবার অ্যাপ্লাই করে দেখো। আমার স্কিনটি দেখো আগের তুলনায় অনেকটা বেশি পরিষ্কার লাগছে। থার্ড যে স্টেপটি আছে সেটা হচ্ছে এই অ্যালোভেরা যে পাতাটি আছে জেল সমেত সেটাকে ভালোভাবে অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নেবে, কোথাও যেন বাদ না যায়। তোমাদের চোখের তলায় যদি কালি থাকে সেখানেও ভালোভাবে অ্যাপ্লাই করবে, যে কোনো ডার্ক স্পট থাকবে তার উপরে এটা লাগিয়ে দিয়ে তোমরা শুয়ে পড়বে, আর সেটাকে রিমুভ করার কোনো দরকার নেই। এবং লিপও যদি ব্ল্যাক হয়ে থাকে, অনেকটা লিপের চারিপাশটা অনেক সময় অনেকটা ডার্ক হয়ে থাকে, আমারই তোমরা যদি ফলো করে থাকবে আমারই কিন্তু চারপাশটা অনেকটা ব্ল্যাক ছিল লিপের, এখন এটা অনেকটা লাইট হয়েছে। এটাকে অ্যাপ্লাই করে এবং এইভাবে অ্যাপ্লাই করে তোমরা এটা সারা রেখে দেবে, তারপর সকালে উঠে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে, তারপর তোমরা আবারও সেম যে সিরামটি সেটাকে অ্যাপ্লাই করে নিতে পারো, তারপর অবশ্যই একটি ময়েশ্চারাইজিং অ্যাপ্লাই করবে তোমাদের স্কিনে যাওয়ার মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে। তোমরা সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই অ্যান্ড